হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো রিয়াজ কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। তো ফ্রেন্ডস, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসল নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, ডাক নাম রিয়াজ। পেশা অভিনেতা, প্রযোজক, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং ব্যবসায়ী। জন্মস্থান ফরিদপুর, বাংলাদেশ। জন্ম তারিখ 26 অক্টোবর 1972 সাল। বয়স 47 বছর। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। ওজন 69 কেজি। জাতীয়তা বাংলাদেশি। ধর্ম ইসলাম। শখ মাছ ধরা। শিক্ষা জীবন কলেজ রাজশাহী ইউনিভার্সিটি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র। চলচ্চিত্র বাংলার নায়ক 1995। পরিবার স্ত্রী মুশফিকা টিনা, 2007 থেকে বর্তমান। তার একটি কন্যা সন্তান আছে। ইনকাম বেতন, তিনি প্রতিটি ছবির জন্য 6 থেকে 8 লক্ষ টাকা নেন এবং প্রতিটি নাটকের জন্য 50 থেকে 60 হাজার টাকা নেন। মোট ইনকাম আনুমানিক $3 মিলিয়ন, প্রায় 25 কোটি টাকা। বাড়ি, দুঃখিত, তার বাড়ির কোনো তথ্য পাওয়া যায়নি। গাড়ি, অজানা তথ্য। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পূর্ণ করেন। পরে রিয়াজ শৃঙ্খলা ভঙ্গের কারণে 1993 সালে চাকরিটি চলে যায়। চাকরিটি চলে যাওয়ার পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেন। এছাড়া তিনি 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।